ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. اي اسمانر نيچه زمينر اوپر যত ধরনের আপদ বিপদ, যত ধরনের বালা মুসিবত, যত ধরনের সাইক্লোন বলেন, ঘূর্ণিঝড় বলেন, জলোচ্ছ্বাস বলেন, টর্নেডো বলেন, আইলা বলেন, নার্গিস বলেন, এই সমস্ত ধরনের আপদ বিপদ বালা মুসিবত যিনি দেন তিনি কে? আল্লাহ বলছেন বিমা কাসাবাত আইদিন নাস, এইটা হচ্ছে তোমাদের হাতের কামাই। কার কামাই? তোমাদের হাতের কামাই। লিউযিকহুম বাযাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, এই কিঞ্চিত পরিমাণ আযাব তোমাদেরকে আস্বাদন করাই যাতে করে তোমরা আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন হও, ফিরে আসো। যত ধরনের মুসিবত আপদ বিপদ সব কিছুকে দেন আল্লাহ দেন। এই আল্লাহ যে দিচ্ছেন, প্রশ্ন আসে আল্লাহ কি শুধু আপদ বিপদ বালা মুসিবত দেন, আর এটা কেন দেন? আল্লাহ বললেন এটা আমাদের হাতের কামাই। এইবার দেখেন অন্য জায়গায় আল্লাহ কি বলছেন, মা আসাবাকা মিন হাসানাতিন যত ধরনের নিয়ামত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দেই, যত ধরনের কল্যাণ আমি তোমাকে দান করি, যত ধরনের সৌভাগ্য ভালো আমি তোমাকে দেই, মনে রেখো ফামিনাল্লাহ, এই সমস্ত কিছু হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। ওয়ামা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক, আর যত রকমের দুর্ভাগ্য আছে, যত ধরনের বালা মুসিবত বিপদ আপদ রয়েছে, এটা হচ্ছে তোমার কারণেই তোমার উপর আসে। আগের আয়াত থেকেও আমরা প্রমাণ পেলাম আমাদের হাতের কামাই, এই আয়াত থেকেও আমরা প্রমাণ পেলাম এটা আমাদের হাতের কামাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় বলতেছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তোমার উপর কোন রকম আপদ বিপদ মুসিবত দেন, সেই আপদ বিপদ মুসিবত ওই আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া দূরীভূতকারী, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া সরিয়ে দেওয়ার ক্ষমতা আর অন্য কারোর নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আমাদেরকে কোন রকম আপদ বিপদ থেকে রক্ষা করতে পারেন এমন কেউ আছে? যদি বলি আছে তাহলে ঈমান থাকবে? ঈমান থাকবে না, আমরা ঈমান হারা হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নিয়ামত আমাদেরকে দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আপদ বিপদ মুসিবত দেন। আমরা কিন্তু এই আলোচনা থেকে, এই আয়াতগুলো থেকে বুঝতে পারলাম নিয়ামত দেন আল্লাহ আর গজব আমাদের কারণেই আমাদের উপরে আসে, ঠিক কিনা বলেন? ইতিপূর্বেও অনেক জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গজব দিয়ে দুনিয়া থেকে একেবারে ধ্বংস করে দিয়েছেন। কোরআন হলো সাক্ষী, আল্লাহর কোরআনের মধ্যে তিনি বলেন, আলাম ইয়ারাউ কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন
قبلهم من قرن مكناهم في الأرض. الله بولن تراكي دكناي تراكي دكناي আমি তাদের পূর্বে কত জাতিকে ধ্বংস করে দিয়েছি। আল্লাহ বলছেন আমাদের পূর্বে অনেক জাতিকে তিনি ধ্বংস করে দিয়েছেন, কিভাবে করে তিনি ধ্বংস করলেন আর কেনই বা তিনি ধ্বংস করলেন। সূরাতুন নিসায়ের 79 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিলেন। অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাকুল্লান আখাযনা বিদামবি, আমি প্রত্যেকটা মানুষকে তার পাপের কারণে পাকড়াও করেছি, আমি প্রত্যেকটা মানুষে তার গুনাহের কারণে ধরে থাকি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষকে তার পাপের কারণে তিনি পাকড়াও করেন। শুধু পাকড়াও করেন তাই নয়, দেখেন পরের আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, আমি তাদের কারো কারোর উপর আমি তাদের কারোর উপর পাথরের বৃষ্টি দিয়ে তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছি। কিসের বৃষ্টি দিয়া? পাথরের বৃষ্টি দিয়া। জবান খুলে বলেন কিসের বৃষ্টি দিয়া? পাথরের বৃষ্টি দিয়া। আচ্ছা, ইতিহাস কি আপনাদের মনে আছে? আল্লাহ একটা পাখি পাঠাইছিল, পাখির নাম আবাবিল। সে কি এমনি এমনি আসছিল না কিছু নিয়ে আসছে বলেন তো? দাও আল্লাহ দাও আমায় আবার অমর দরাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল, দাও আল্লাহ দাও আমায় আবার অমর দরাজ দিল, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, হামজাকে দাও বন্দিতে অকাতরে, আবার কাবা ভাঙতে লে পাঠাওয়া বাবিল, দাও আল্লাহ দাও আমায় আবার অমর দরাজ দিল। লিল্লাহি তাকবীর।